আর পাশে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং এই আগামী 10 ডিসেম্বর আমাদের যে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সমাবেশের অভ্যর্থনা কমিটির সম্মানিত আহ্বায়ক ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবীউল্লাহ নবী এবং উপস্থিত আছেন ওয়ারি থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাবির আহমেদ আরিফ সহ এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দ অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে জানাই আমার সালাম। আমাদের এখন এই ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে যে কোনো মূল্যে আমাদেরকে এটাকে সফল করতে হবে। আমরা আপনারা নিশ্চয়ই ঢাকার বাইরের বিভিন্ন বিভাগীয় সমাবেশগুলো সকলে আপনারা টিভি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, পত্রপত্রিকায় খবর দেখেছেন এবং আমার সাথে অনেকেই সেখানে সফর সঙ্গী হিসেবে গিয়েছেন, আপনারা নিজেরাও হয়তো বা অনেকগুলোতে আপনারা গিয়েছেন, আপনারা দেখেছেন যে এখন সাধারণ মানুষ বিএনপির উপরে আস্থা রাখছে। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই যে আন্দোলন, এই আন্দোলনকে সফল করার জন্য সাধারণ মানুষের কিন্তু এখন ঢল নেমে গিয়েছে। আমরা এই সমাবেশগুলায় ছোট বড় বৃদ্ধ বয়স্ক সব বয়সে নারী ও পুরুষের এবং আমাদের ছাত্র সমাজ কৃষক ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা সহ সকল শ্রেণী পেশার মানুষের একটা অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে, তারা দিন গুনছে যে এই অপশাসন হাত থেকে তারা কিভাবে মুক্তি পায়। তারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা আমাদের জীবন থেকে যাচ্ছে, আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি কিভাবে এই স্বৈরাচারিণী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করব, যেই ক্ষমতা অবৈধভাবে সম্পূর্ণ অবৈধভাবে সেই 2014 সালের অবৈধ নির্বাচন এবং 2018 সালের অবৈধ নির্বাচন করে এই জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। এই বর্তমান সরকার তারা ক্ষমতায় আসার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের কোষাগার থেকে যত সম্পদ আছে, যত রাষ্ট্রীয় সম্পদ আছে কিভাবে এগুলাকে লুটপাট করে তারা বিদেশে পাচার করে দিবে। বিদেশে কি পাচার করবে, বিদেশে কি টাকা পাচার করবে, টাকার কোন মূল্য আছে আমেরিকা ইউরোপে? আমাদের যে কষ্টার্জিত যে ডলার, যেটা আমাদের মিডল ইস্ট সহ বিভিন্ন দেশে শ্রমিক ভাইরা মানে অমানুষ পরিশ্রম করে সেই মানে এক দুই কোনো মতে খেয়ে না খেয়ে এক বেলা খেয়ে তারা অমানুষ এই রোদের মধ্যে তীব্র রোদে মিডল ইস্টে যে ভাইয়েরা অর্থ উপার্জন করে সেই ডলারগুলাই তারা পাচার করে সিঙ্গাপুর কানাডায় বেগমপাড়া সুইজারল্যান্ডে সুইস অ্যাকাউন্টে টাকা আমেরিকায় বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের বাড়িঘর এটা তো টাকা দিয়ে কিনতে পারবি না, ডলার লাগবে, সেই ডলারগুলা সরাসরি বাংলাদেশে না আসে ওখানে পাচার করে দিচ্ছে। যদি শুধু টাকা দিয়ে কাজ হয়ে যায় তো তাহলে তো শেখ হাসিনা টাকার একটা ছাপানোর মেশিন বসাই দিয়ে সব ঠিক আছে। এই কারণে আমাদের টাকার মূল্যমান কমে যাচ্ছে, অর্থাৎ প্রতি 1 টাকা যে আগে যে মূল্য ছিল সেটা এখন কমে গিয়েছে, বিধায় এখন জিনিসপত্রের দাম অত্যন্ত বেড়ে গিয়েছে। আপনারা আমি মাস 6 আগে বিবিসি চ্যানেলের একটা খবর দেখেছি, সেখানে আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল সম্ভবত গাইবান্ধা হবে বা ঠাকুরগা, একটা ছোট বাচ্চাকে তার বাবা মা খাবার দিতে পারে না, একদম শুকিয়ে কাঠি হয়ে গেছে, তাকে চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে, খাঁচার মতো একটা জায়গায় শিকল দিয়ে বেঁধে রাখে। এবং সেই খবরে বলা হয়েছে যে কেন বেঁধে রাখে, যে বাচ্চা খাবার খাইতে চায় সেই খাবার বাবা মা দিতে পারে না, এই জন্য তাকে শিকল দিয়ে বেঁধে। আপনারা অনেকে নিশ্চয়ই দেখছেন খবরটা। তো সরকার দলীয় একটা সরকার মালিকানা একটা চ্যানেলে এই ধরনের খবর 8 মাস আগেই প্রচারিত হয়ে গেছে, অর্থাৎ আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের অবস্থা আজকে কিরকম ভয়াবহ। এই ভয়াবহ অবস্থা হয়েছে দেখেই কিন্তু মানুষ এখন মুক্তির পথ খুঁজছে এবং মুক্তি লাভের আশায় আমাদের বিভিন্ন আন্দোলনের কর্মসূচি, আমরা ঢাকায় যে বিভিন্ন জনভিত্তিক সমাবেশগুলো করলাম এবং মহানগরীর যে নিয়মিত সমাবেশগুলো হয় প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তীতে আমার বিভাগীয় সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। এরা তো আমাদের দলীয় নেতা কর্মী তো লক্ষ লক্ষ হতে পারে না, তাই না? এক একটা বিভাগীয় সমাবেশে এরা বেশিরভাগই সাধারণ জনগণ,
এবং তারা মাথায় ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদলের ফিতা বেঁধে ক্যাপ পরে গেঞ্জি পরে কিন্তু তারা অংশগ্রহণ করছে কারণ একমাত্র মুক্তির পথ একমাত্র বিকল্প এখন পর্যন্ত আজ পর্যন্ত এটা হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের বিএনপি সেই বিএনপি আগামী দিনে আমরা কিভাবে মানুষ যদি ক্ষমতায় নিয়ে আসে ভোট দিয়ে নির্বাচিত করে কিভাবে দেশকে পরিচালনা করা হবে কিভাবে দেশকে এই বর্তমান এই ক্রাইসিস থেকে এই সংকট থেকে উত্তরণ ঘটানো হবে সেগুলা কিন্তু মানুষজন সেই আমাদের যে কর্মপরিকল্পনার উপর আস্থা রাখছে এবং তারা আমাদের আন্দোলনে যোগ দিচ্ছে ব্যবহার করছে আগামী 10 ডিসেম্বর একটা ঐতিহাসিক দিন অবশ্যই হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে সেটা আমরা চাই বা না চাই আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে যদি গ্রেফতার করেও নিয়ে যাও এই কিন্তু ঢল ঠেকাইতে পারবে না আমরা সতীশী না আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না কবে এই সরকারের পতন করবে এটা মহান রাব্বুল আলামিন একমাত্র বলতে পারে তবে পরিস্থিতি বিবেচনা করে পর্যালোচনা করে এটা বলাই যায় যে এই বর্তমান সরকার আমি তো মনে করি আরো আগেই ক্ষমতায় নাই কোন মতে বঙ্গভবন গণভবনে এরা ভর করে বসে আছে কি কতিপয় অসাধু অতি উৎসাহী পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী যেগুলো খুনি বাহিনী হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃতি পেয়েছে এবং নিষেধাজ্ঞার কবলেও পড়েছে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞার কবলে সেখানে বাংলাদেশকে উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম এবং সরি মায়ানমার রাশিয়ার মতো অগণতান্ত্রিক দেশের কাতারে নিয়ে এসেছে সেই সব কতিপয় কর্মকর্তা তাদের উপরে ভর করে এখনো কোনোভাবে শেষ আঁকড়ে ধরে কোনোভাবে তারা দিনগুলো অতিবাহিত করছে আমার ব্যক্তিগত একটা ধারণা যে প্রতিদিন বা প্রতি সপ্তাহে এদের একটা অবৈধ ইনকাম আছে যার কারণে একটা দিনও যদি অতিবাহিত করতে পারে তাদের মনে হয় শত শত কোটি টাকার অবৈধ ইনকাম উপার্জন হয় এই কারণে তারা প্রতিদিন এই মন্ত্রী এই অবৈধ মন্ত্রীরা যা তা মিথ্যা কথা বলে তারা এক একটা দিন তারা পার করছে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করছে আমাদের আজকে প্রস্তুতি সভা বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে বক্তব্য হয়ে গিয়েছে আর নতুন করে বক্তব্য আসলে দিতেও ইচ্ছা করে না বলতেও ভালো লাগে না কি বলবো আজকে আমাদের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সাবেক সংসদ সদস্য শাহজাহান খান উনি মৃত্যুবরণ করেছেন আইসিইউতে উনি চিকিৎসাধীন ছিলেন বরিশাল বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করার জন্য তার গাড়ি বহরে নিয়ে তিনি যখন অগ্রসর হচ্ছিলেন সেখানে আওয়ামী সন্ত্রাসীরা তার উপরে হামলা চালায় এবং তারপর থেকে উনি চিকিৎসাধীন ছিলেন একজন সাবেক সংসদ সদস্য চিন্তা করা যায় আসলে বাংলাদেশের মানুষের কোন মানুষের মূল্য এদের কাছে নাই এই খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা দেশকে দেশ মনে করে না মনে করে বাপদাদার সম্পত্তি মানুষকে মানুষ মনে করে না তাদের পরিবারের বিভিন্ন সদস্যরা 30-এর অধিক না 60-এর মতো খালি পারিবারিক সদস্যদেরকে তারা সংসদ সদস্য বানাইছে বাংলাদেশের উপর দিয়ে মাদক পাচার করবে অস্ত্র পাচার করবে ইয়াবা নিয়ে আসবে বা মায়ানমার থেকে ইন্ডিয়া থেকে ফেন্সিডিল নিয়ে আসবে এনে আমাদের তরুণ সমাজ যুবক সমাজ ছাত্র সমাজ এখন নাকি এই কি বলে হাই স্কুলের ছেলেপেলেরাও নাকি এখন মাদক সেবন করে এই আওয়ামী লীগ ছাত্রলীগরা তাদের কাছে মাদক সাপ্লাই দিচ্ছে দেশ সেরকম একদম প্রত্যন্ত অঞ্চলে এটা ছড়িয়ে পড়েছে মানে একটা দেশকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট শিক্ষা ব্যবস্থা ধ্বংস করো তরুণ যুবক সমাজকে ধ্বংস করো যেটা বলছিলাম এরা বিভিন্ন অঞ্চলকে বাংলাদেশে তাদের স্মাগলিং রুট হিসেবে ব্যবহার করবে আর আমাদের রিজার্ভের ডলার বাইরে পাচার করবে এবং রাষ্ট্রীয় আমাদের যে কোষাগার রয়েছে সেখান থেকে অর্থ লুটপাট করবে এটাই তাদের উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য নেই উন্নয়নের নামে পদ্মা সেতু কদিন এগুলো তো বলা হয়ে গিয়েছে দেখছে বঙ্গবন্ধু টানেল নামে একটি টানেল তৈরি করা হয়েছে এবং সেই টানেল নিয়ে এক বিশাল তাদের বক্তব্য যে বিশাল কিছু তারা অর্জন করে ফেলেছে এটা কিছুই না এটা একটা রাস্তা পানির নিচ দিয়ে রাস্তা বানিয়েছে আরো 100 বছর আগে পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের টানেল তৈরি করা হয়েছে দিন রাত মিথ্যা কথা বলে যায় অবৈধ শেখ হাসিনা যে করোনার টিকা বিনামূল্যে দিয়েছে ইত্যাদি করোনার কি বলে বড় সিরিঞ্জ জানছে না ছোট সিরিঞ্জ কি সব বলে আমি আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীর কোন দেশে টিকার জন্য কোনো পয়সা নেওয়া হয় নাই প্রত্যেকটা দেশে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে এবং কত বড় মিথ্যাবাদী এই সরকার তারা এই বর্তমান সরকারের যে উপদেষ্টা আছে একজন দরবেশ নামে পরিচিত
বেগ সিং কো ফার্মাসিউটি কাছে করলাম সালাম রহমান করোনার সময় যখন আমেরিকা থেকে বিনামূল্যে টিকা দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয় সেই টিকাকে প্রত্যাখ্যান করে দীর্ঘায়িত দীর্ঘ সূত্রে ফেলা হয় শুধুমাত্র বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস যাতে অক্সফোর্ড ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াতে যে টিকা বানানো হয় সেই চুক্তি করে যাতে কিছু অর্থ লোপাট করতে পারে কিছু টু পাইস কামাই করতে পারে চিন্তা করেন অর্থাৎ মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে সেই মৃত্যু থেকেও কিভাবে মুনাফা করতে হয় এখন যে প্রতিনিয়ত বলা হয় যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আমাদের এই সংকট এর আগে করোনা সংকট আর এই করোনা সংকটের জন্য তো এই সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হয়েছে এবং তারা সরকারি অনুদান যাদের চেয়ারম্যান বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের চেয়ারম্যানের খাটের তলে তেল পাওয়া গেছে ত্রাণের সামগ্রী পাওয়া গেছে এবং সরাসরি নগদ অর্থ সেটাও তারা যার যার এলাকায় বিকাশ করে তারা নিয়ে গেছে অর্থাৎ প্রতিটা সংকটে তারা সংকট দূর তো দূরের কথা তারা উল্টা কিভাবে মুনাফা করা যায় সেই চেষ্টায় তারা লিপ্ত ছিল এবং বর্তমানেও তারা যতই কথা বলুক দেশ যে অত্যন্ত চরম সংকটে পড়েছে সেটাকে শুধরানোর জন্য বিন্দু মাত্র প্রচেষ্টা তাদের নাই তারা আরো কিভাবে শেষ মুহূর্তে লুটপাট করা যায় সেটাতেই ব্যস্ত অতএব বাংলাদেশকে রক্ষা করতে হলে যে কোনো মূল্যে এই সরকারকে অতি দ্রুত অবিলম্বে পদত্যাগ করে বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশের মানুষ মুক্তি করতে হবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এটা যেহেতু প্রস্তুতি সভা আমাদের অভ্যর্থনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি ধন্যবাদ জানাতে চাই মহানগরী নেতৃবৃন্দ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে যে আমাদের আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে অভ্যর্থনা অর্থাৎ বাংলা ঢাকার বিভিন্ন প্রবেশ মুখ দিয়ে যখন আমাদের নেতা কর্মীরা প্রবেশ করবে সাধারণ জনগণ প্রবেশ করবে তাদেরকে অভ্যর্থনা জানানো এবং নিরাপদে যাতে তারা সভাস্থলে যেতে পারে সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছে আপনারা দেখেছেন যে এই আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন আমাদের সমাবেশগুলা যখন অনুষ্ঠিত হয় তারা বিভিন্ন রাস্তাঘাটে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং গাড়িবহরে হামলা নেতা কর্মীদের বাধা দেওয়া সহ নানা ধরনের বাধাগ্রস্ত করেছে যাতে আমাদের লোক সমাগম কম হয় ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিতে চাই প্রত্যেকটা প্রবেশ দ্বারে আমরা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো এবং 10 তারিখের আগে যদি কোনো আওয়ামী সন্ত্রাসীদের বিন্দুমাত্র টিকিটও দেখা হয় বলা যায় আমরা সেখানেই তাদেরকে লাঠি পেটা করে ধুলায় মিশিয়ে দেবো ইনশাল্লাহ এই খুনি এই সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না তারা মনে করছে বাপ দাদার সম্পত্তি রাজপথ কি ওদের পাবে আমরা সেই রাজপথ ব্যবহার করে আমরা আমাদের সমাবেশে যাব সেইখানে এই সন্ত্রাসীরা যদি বাধা দেয় তাদেরকে উত্তম মধ্যম দেওয়া হবে পাশার কাপড়টাও কিন্তু সেদিন তাদের ইনশাল্লাহ আপনারা কোনো প্রকার ভয়ভীতি পাবেন না ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অন্যান্য যে সকল সংগঠন রয়েছে আমাদের দায়িত্ব সব থেকে বেশি এবং আমি আপনাদের বলতে চাই যে এই দায়িত্বকে আমরা অবশ্যই সঠিকভাবে এবং অত্যন্ত চরমভাবে রাজপথে অবস্থানের মাধ্যমে আমরা এটাকে সাফল্যমণ্ডিত করব এবং যত দ্রুত সম্ভব জনগণকে এই খুনিদের হাত থেকে আমরা মুক্তি দিয়েই আমরা ঘরে ফিরে আসবো এটা করতে গিয়ে যদি আমাদের মৃত্যুবরণ করে নিতে হয় যদি আমাদের জীবন চলে যায় চলে যাবে কোনো ব্যাপার না আমাদের যদি গ্রেফতার হতে হয় কোনো ব্যাপার না কারণ 10 তারিখের পরে লক্ষ জনতা এই কেরানীগঞ্জের কারাগারের সামনে গিয়েও হাজির হয়ে যেতে পারে বঙ্গভবনে গেটে মেন গেটে গিয়ে টোকা মারতে পারে জনগণ যে আমাদের 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 মুক্তি আমাদের অর্থ সম্পদ কোথায় আজকে আমাদের টাকা পয়সা কোথায় তোমরা কোথায় নিয়ে লুট করে রাখছো এই জবাব চাওয়ার জন্য গণভবনের ফটকে গিয়ে টোকা মারতে পারে জনগণ যাই হোক আমি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমি কালাভদ্র রহমান গগৈ স্মৃতি সংসদকে ধন্যবাদ জানাতে চাই আজকে এই অনুষ্ঠানটি আয়োজন প্রস্তুতি সভাটি আয়োজন করার জন্য আপনারা এগিয়ে যান ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে